হিসাবে যদি এখান ঘরত নাটকে ইগলা কাছর কি কাম আছে মুই আজি কাটি সব শেষ করে দিম ও কি কাকা নুহু দেখে ইগলা কাট এক করবা দরকার নাই ছয়টা ভিতরে যাংছ তুই কইলে মই নুহনু মই কাটি সব শেষ করে দিম ও ওই মানু তো কি কসা তো রহস্য রো এখন ও প্রাণ তো মই কিংকে বুঝাম বুঝালেও নু বুঝা তোই ইগলা খান কাটার পিছত আরো এটা নতুন জেং লাগবো তুই তিরি মানু মোর উপর ইমান কথা নুগুবি মোর ইচ্ছামতে মই কাম করব দিও হ্যাঁ আগেছে কি কসা গিলা গাছ গিলা কাটছুঙ্গে সাহেব হ্যাঁ গাছ গাছনি কা কাটছা ইমান ধুনা মাল ভুক কল পুরি তো দেখছা মই কইছিলুম না উই সাহেব আমি দি এখন ঘর থাক পাই না পাম ইগলা গাছ কুসুনি থই যায় নু কি লাভ আছে সেখানে গোটা বিছানি উঠে দিম সাহাবো রা এটা এগলা না করবে মটা বেলা কথা চিন্তা করছং কি নু চিন্তা করছ সাহাব পুলিশ থানাত কেস দি আইছং আমি যে ঘর পর ওলাই যাম কথা তো এতিয়াও ছেড়াক না হয় কই নেকি কাকা খালি হইছে দে ও পিছে পুলিশ আইলে কি হবো নু পুলিশ আইব কি হবো কি না হবো দেখাই পাবি না হয় দে বিছে মইটা নাকাটম সাহাব ও জিতে কাটবা লাগে মুখ কুবি শেষ করে দিম ময়ো হ্যাঁ এগুলা চা করবো না লাগে পিছত কি হয় দেখা যাব এ ঘর বহুত কাম করে আছে খড়ি ফেলবা আছে সেগুলা করকে যা ও বল ইটা এ কলপুলটো কাটি হে কলে মালভোগ কলপুলটো মা কসম তো মালভোগ কলডে লাগি আছে ইমান যে গাছ কুসনি বিলাকে পাবো মাথা মার নাই হ্যাঁ মো হুরু সাহেব ইমান মাথা মারছুম তো ইমান ডাঙর সাহেব মাথা মার নাই মাথা মালে না ডরু মা কসম ইবলা খুব রং বেলেগে খাবা বাবু নামিয়া জুলিয়া ভালে ভালে কুসুম ওই কেষ্টি কিউ টেঙ্কা কুরসা হে হ্যাঁ কোয়া না কুসুম এটা ওই আমার ঘর মাটি সব লই গইছা ও কাছে আমি মাটি করি দি নামিয়া বে এ মুশকিল না গাছ দাল কাটি দি তোলত পুরি যাব দি কেষ্টি না কাটি কাটি দি এটা কানি ওই মই জামরো নামিয়া জামরো আই জামরো রারো নামিয়া আই মারপিট নু পুরবি হা মাথা গরম ই বাচ্চা তুই বিয়া আর সাহাব তুই এক নম্বর বিয়া ও
সব মুম্বাই গিলো ময়ো হে তেরেটা মাথা গরম হইছে নেকি ও মাই নরুং দে কোনখন দুনিয়াতে থাকে ন হয় কি ভাবা চিন্তা গিলা করি থাকে ও আপুন কাকা এনেই মাটি না হই দাবা রছি আর ভাগ করবা রছি আপনি হে তেরি মনে মনে থাক তোতে মুং মাথা তো গরম করে দিছা ও বেংরা দা জন্ম নুলে ভাল আছিল জন্ম হয়ে ই মোর মাটি সম্পূর্ণ বাধা দিব ইমান দেরি লাগে না দেখছা না দেখছা আই মানু তুই ইয়ার কথা শুনিছা না এই বেংরার সম্পত্তি ইমান লোভসি হে তেরে তাক বেংরাই কম না মূর্খ কম না বান্দরে কম কবাই নরং দে মনে জি ভাবা ভাবি থা মই কিন্তু বিরাট দুখ পাইছো মু জন্ম নহাটুক লাগি তন তোর ইমান মরম ইমান দিনে মই থাকল তো নে মু অলপ কথা না ভাবলি ও এ সি 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 তা ওতে মোর কথা খুলিলা এগিলা সব তোর রে ও আগি কো বস্তু দিবা নরা মুকে সব দিবা লাগবো আমি মণ্ডল অফিসত গৈ পেলাই গোটেই কথাখিনি গম পাইছো আপুনি যে নথিপত্র সমূহ চাইছো মাটিখিনি বহুত খেলি মেলি আছে বুঝিছে মই সেইকাৰণে এখন নটিছ লৈ আহিছো আপোনাক দিবলৈ নটিছ মানে ওই সাহাব ওই সাহাব এই রুগিলি মেম সাহেবে যে জিলাপিক লৈ গিছি ডাক্তার তাত কিটো ডাক্তারকে দেখাবো নাকি হ্যাঁ নহয় হসপিটালত দেখাব হই নেকি পিছলে আজি ভাল খবরটো পাম না আইব তো কেন আইব ইমান দুখৰ দিনতো এটা যে ভাল খবৰ পাম তাৰ কাৰণে মোৰ মনটো শান্তি লাগি আছে আৰু মোৰ মনটো কি ভাল লাগি আছে আৰু আমি নতুনকে ঘৰ এটা বান্ধিম হি তৰি ঘৰ বনাব নালাগে বনোৱাই আছে খালি চাফ চিকুণ হে কৰিব লাগে বহুত পুৰণি ঘৰটো একদম জংঘল হৈ গৈছে দেউ ফুটচুট ওলাবো নেকি চাহাব হি তৰি একো দেউ ভূত নাথাকে মানুহ ওচৰত থাকে নহয় সিহঁতে চোৱা চিতা কৰি থাকে ও তার মানে হিন্দা অলাংতে খুমংতে সাসুই গুড়ি থাকে ঠিকই আছে দে পিছি তো এটা কাম কর ইয়া বস্তু বানি গিলা বান কালি তো এখন ঘরে যাবাই লাগবো আমি তুই নকি আমার চিন্তা করব লাগে তো এক আর কত সব বস্তু মই এটা টাকে বস্তাত বান্ধি লইছু ও ভালে করছ দে পিছে হই গেছতি ইমান বস্তু বান্ধি লইলিও এটা বস্তু কিন্তু হঠাৎ থাকি যাব এতে কিনু বস্তু সাহা এইখান ঘরত মরাম স্মৃতি বিলাক ইমান মনত পৰি থাকব এইখন ঘৰতে উঠা ভাল কৰিছিল কিমান ধেমালি কৰিছিল কিমান নাচিছিল
এইবিলাক কথা মনৰ পৰি থাকিলে মই কেনকে জীয়াই থাকিম সব কান্দিব নালাগে জি ঐ হব দে ভাগ্য যি আছে তাকে হব আৰু নেকি মানে ভালকে নোকা কি আমি মিছাতে সন্দেহ করছিল জিলেপি মাক নহয় যেতিয়া ময়ো তারমানে বাপেক নহ ভগবান সব তোমাৰে মায়া হাৰ